রাজনীতি তাদের অধিকার, নির্বাচনে যাওয়া তাদের অধিকার, সরকার কেন তাদের নির্বাচনে টেনে আনবে? এটা তো পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নেই। আর কথায় কথায় এখন প্রধানমন্ত্রী পদ ত্যাগ করতে হবে। তো প্রধানমন্ত্রী পদ ত্যাগ করলে কি করবেন, দেশ চালাবে কে? কখন সাহেব না বেগম জিয়াকে জেল থেকে এনে দেশ চালাবেন? কোন ক্ষমতা, কোন বৈধতার বদৌলত? দেশে তো একটা সংবিধান আছে, ইউ ক্যানট গো বিয়ন্ড ইট। প্রধানমন্ত্রী পদ ত্যাগ করতে হবে কেন? প্রধানমন্ত্রী পদ ত্যাগ করলে কে চালাবে দেশ? তখন ইলেকশনের সময় আপনি চালাবেন? গাঁজা খুরি কথাবার্তা বলে লাভ নেই। আমরা পরিষ্কার বলতে চাই, সংবিধান পরিবর্তনে সংশোধনে কোনো সুযোগ, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী চলবে, নির্বাচনকালীন সরকার সাইজ গতবারের চেয়ে গতবারের মতোই ছোট হবে এবং পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন চলাকালে ইনকাম্বেন্সি ক্ষমতায় থাকে, বাংলাদেশেও ঠিক একইভাবে কার্যক্রম চলবে। নির্বাচন কমিশন তাদের প্রতি প্রদত্ত সাংবিধানিক ক্ষমতা বলে তখনকার সরকার তাদেরকে সহযোগিতা করবে, তারাই নির্বাচন পরিচালনা করবে। নির্বাচন পরিচালনা যে যে সংস্থা, যে যে ডিপার্টমেন্টের আইন প্রয়োগকারী সংস্থা সহ যাদের সহযোগিতার দরকার, তারা সেই সব ডিপার্টমেন্ট, সেই সব সংস্থা নির্বাচনকালে নির্বাচন কমিশনের অধীনে থাকবে, ডিফেন্স ছাড়া। মাননীয় মন্ত্রী, সেই নির্বাচনকালীন সরকার কবে নাগাদ গঠিত হতে পারে, আর সেই সরকারে কি 14 দলের প্রতিনিধিত্ব থাকবে নাকি এর বাইরে থেকেও কোনো কেউ আসার সুযোগ থাকবে? 14 দলের প্রতিনিধিত্ব এখানে বিষয়টা হচ্ছে জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করছে তারাই তো গতবারও তাদের কাছে সবার কাছে প্রস্তাব ছিল, এর মধ্যে বিএনপি তখন এই প্রস্তাবে তারা সাড়া দেননি, তারা প্রত্যাখ্যান করেছে। এখন 14 দলের এখানে কোনো বিষয় না, এখানে যারা সংসদে প্রতিনিধিত্ব করে সেরকম দল থেকে নির্বাচনকালীন সরকারে প্রতিনিধিত্ব থাকতে পারে। কী করবেন এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার, তিনি করবেন, তবে করবেন জাতীয় সংসদের প্রতিনিধিত্বকারী যারা আছেন, যে দল আছেন তারাই নির্বাচনকালীন সরকারে স্থান পেতে পারে। বেগম জিয়া অরফেনেজ ট্রাস্ট দুর্নীতি মামলা রায়ের তারিখ ঘোষণার পরপরই হঠাৎ করে রাতের বেলা এক কলমের খোঁচা সাপ দ্বারা কেন বাদ দেওয়া? তার মানে এখন দণ্ডিত ব্যক্তিও বিএনপির সভাপতি বা অন্য কোনো পদে থাকতে কোনো অসুবিধা নেই, উন্মাদ হলেও থাকতে পারবেন, সামাজিক বা দুর্নীতিবাজ কুখ্যাত হলেও থাকতে পারবেন, কাজে এখন নৈতিকতার দিকটাকে তো তারা বড় করে দেখছেন। তাদের সংবিধানের সাত ধারা ছিল, এই সাত ধারাটি তারা হঠাৎ করে 8 ফেব্রুয়ারি রায় ঘোষণার 10 দিন তারা সাত ধারা বাদ দিয়ে
এখানেই আমাদের প্রশ্ন যে বিএনপি দুর্নীতিবাজ দণ্ডিত ব্যক্তি নিয়ে, দণ্ডিত ব্যক্তি দুর্নীতিবাজ ব্যক্তি, এরা এখন বিএনপির কোনো পর্যায়ের নেতা এবং জনপ্রতিনিধি হতে কোনো প্রকার বাধা নেই। তার মানে হচ্ছে বিএনপি এখন মেনেই নিয়েছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল, আত্মস্বীকৃত তারা দণ্ডিত ব্যক্তি, দণ্ডিত দল, এবং দণ্ডিত হলো তারা দলের নেতা থাকতে পারবেন সেই সাত দ্বারা তারা তুলে দেওয়ার কারণে তারা এখন নৈতিকতার প্রশ্নটাকে বড় করে দেখছেন না। তারা এখন তাদের গঠনতন্ত্রে যে সাত দ্বারা তুলে দেওয়ার পর এখন আর কোনো বাধা নেই দণ্ডিত ব্যক্তি বিএনপির নেতা হতে বা সভাপতি পদে থাকতে, দুর্নীতিবাজ ব্যক্তি বিএনপির নেতা হতে সভাপতি পদে থাকতে অথবা অন্য কোনো পদে থাকতে, বিভিন্ন পর্যায়ের এমনকি জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণ করতে তাদের কোনো বাধা নেই। নিজেরা যখন ক্ষমতা ছিল তখন তো তারাও এসব সুযোগ সুবিধা কাউকে দেয়নি, বিরোধী দলের সমস্ত অধিকার তারা হরণ করেছে, গণতান্ত্রিক সব অধিকার, সেখানে তারা তো অনুমতি পাচ্ছে। আমি লেটেস্টটা বলছি, 26শে মার্চ স্বাধীনতা দিবস র্যালি তো আমরাও করতে পারতাম রুলিং পার্টি, 27শে মার্চ র্যালি করলে রাস্তায় যে দুর্ভোগটা হতো, জনদুর্ভোগ, সেটা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পার্টির সভাপতি, আমাদের নেত্রী বলেছেন যে তোমাদের আমরা আলোচনা সভা করব, রাস্তায় প্রচুর যানজট, আমরা এবার র্যালি করা থেকে বিরত থাকব। আমরা র্যালি করলাম না তাহলে অধিকার তারা পাচ্ছে না, তারা তো জনদুর্ভোগের কথা ভাবেনি, তারা অনুমতি চাইল, তাদেরকে অনুমতি দেওয়া, তারা র্যালি করল, অথবা রুলিং পার্টি কোনো র্যালি করল, কাজেই তাদের এসব অভিযোগ যে অবান্তর, যে গণতান্ত্রিক অধিকার তাদের হরণ করা হচ্ছে, সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, যেখানে রুলিং পার্টি স্বাধীনতা দিবসে র্যালি করলো না সেখানে বিএনপি অনুমতি পেল এবং তারা করল বিনা বাধা, তাহলে এখানে গণতন্ত্রের বা ঘাটতি কোথায় হল? বিরোধী দল তাদের সভা সমাবেশের অনুমতি পাচ্ছে না যেখানে র্যালি করার অনুমতি পেল, কোনো বন্ধের দিনও না, ছুটির দিনও না, অফিস যেদিন খোলা সেদিন তারা র্যালি করবে। আমি এখানেই বলছি এই প্রশ্নের জবাব কী দেবেন, সরকার যদি অনুমতি না দিত সভা সমাবেশ কীভাবে করল? তারা র্যালি করলো তাদের ইচ্ছা মতো, তারা যে এজেন্ডা দিয়েছিল এজেন্ডা অনুযায়ী তারা র্যালি করেছে, তাদেরকে জিজ্ঞেস করুন। আমি ঢাকার কথাই তো বললাম, সরোয়ার্দী উদ্যানে কি তারা সমাবেশ আগে করেনি? এই সরকারের আমলে করেনি, কয়েক মাস আগে তো সমাবেশ কি তারা করেনি? গতকাল যে ওপেন এই রাস্তা, তারা যে শোভাযাত্রা করল স্বাধীনতা দিবসে কর্মসূচি বলে, তো সেটা কি সরকার স্বৈরতান্ত্রিক কায়দায় দেড় চালাচ্ছে, এ অনুমতি পেয়েও সে কথা বলবে, অথবা কি কথা বলবে যে সরকার বাধ্য হয়েছে? প্রবলেম তো এখানে, তাদেরকে অনুমতি না দিলে সরকার গণতন্ত্র হরণ করেছে,
আর তাদেরকে অনুমতি দিলেই তারা বলে সরকার বাধ্য হয়েছে অনুমতি দিকে। এখন সরকার কোন দিকে যাবে? এটাই তো বিএনপির নেচার, এইভাবেই তো তারা কথা বলছে। আসলে সরকার কোন দিকে যাবে মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করুন, এখানে নিরাপত্তার ব্যাপার। সরকারের আন্তরিকতার অভাব থাকলে তারা গতকাল কিভাবে র্যালি করল সেই প্রশ্নটা জবাব দিতে হবে। সেটা কি বলবে? সেটা বলবো সরকার বাধ্য হয়েছে, এমন কি তারা বাংলাদেশে মহাপ্লাবন ঘটিয়েছেন রাস্তা রাজপথে, যে সরকার বাধ্য হবে। সেই সামর্থ্য সক্ষমতাকে বিএনপি গত 9 বছরে 9 মিনিটের জন্য দেখাতে পেরেছে। সামনে তো প্রশ্ন, এখন আর আন্দোলনের